আসসালামু আলাইকুম স্টুডেন্ট তোমরা কেমন আছো ক্লাস সিক্সের বাচ্চা বাচ্চাদের জন্য বলছি আজকে তোমাদের জন্য যে ভিডিওটা নিয়ে আসছি দেখো আমি কিছু আগে কথা বলি আমরা স্বাভাবিকভাবে যেইভাবে লেখাপড়া করছি বর্তমান আসলে কিন্তু যে সিলেবাসটা তৈরি করেছে সেই সিলেবাসটা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু আমরা যারা টিচার আছি তাদের বলবো হয়তো আমরা তা তোমাদের সেভাবে বোঝাতে পারছি না এটা একটা মিস্টেক হয়ে থাকে আর দ্বিতীয়ত হচ্ছে তোমার চেষ্টার যদি অবনতি থাকে তাহলে কিন্তু করতে পারবে না ইংলিশে সো আমি মনে করি দেখো প্রথম ক্লাস সিক্সের ওয়ান যেটা আছে আমাদের টকিং টু পিপল টকিং টু পিপল আচ্ছা আমরা ক্লাস সিক্সে অধিকাংশ বাচ্চারা দেখি আমরা রিডিং পড়তে পারি না এটা একটা সবথেকে বড় সমস্যা দেখো তোমাদের প্রথমেই বইটা খুলে দেখো প্রথম পেজেই লেখা আছে দেখো ক্লাস সিক্স অথবা ওয়ান টকিং টু পিপল আমরা যেটা বলে থাকি টকিং টু পিপল মানুষের সাথে কথা বলা আচ্ছা এখন এই কথা বলতে হলে আমাদের কিন্তু অনেক কিছু প্র্যাকটিস করতে হবে ফার্স্ট অফ অল উই হ্যাভ টু মেমোরাইজ ভকেবুলারি প্রথমত তোমার এই দেখো তোমাদের বই সুন্দর করে লেখা দেখো নিউ ভকেবুলারিস নতুন শব্দ ভাণ্ডার অর্থাৎ এই শব্দগুলা তোমার মুখস্থ করতে হবে দেখো তোমার বইয়ে সুন্দরভাবে দেওয়া আছে তো আমি এগুলা কিন্তু অলরেডি বাংলা করে দিয়েছি যেন তোমাদের পড়তে ইজি হয় সো এখন আমি তোমাদের শেখাবো কীভাবে পড়তে হয় এবং বারবার প্র্যাকটিস করতে হয় ইফ ইউ যদি তুমি মুখস্থ করো মেমোরাইজ করো তাহলে কিন্তু তুমি ইংলিশটা বা টকিং টু পিপল মানুষের সাথে কথা বলতে পারবে অন্যথায় বলতে পারবে না বা ইংলিশ সম্পর্কে তোমার ধারণা হবে না সো তুমি অল্প পারো ব্যাপার না প্রতিদিন একটা দুইটা করে ওয়ার্ডে যদি মুখস্থ করো তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হবে তো যাই হোক কথা বলা হবে না গো দেখো আমি দুইভাবে উচ্চারণ করে দেবো স্বাভাবিকভাবে আমরা যারা ইংলিশ শিখবো তারা একটা কথা মনে রাখবে তোমরা টিকে ঠ বলতে পারো এটা তাহলে উচ্চারণটা ভালো হবে পি আমরা পিকে ফ বলতে পারি বা বলিও এবং সি কে দেখো সি কে আর কিউকে আমরা কী বলবো খ এর মতন উচ্চারণ করে থাকবো আর আর একটা আছে যে আমি পি বললাম ও হ্যাঁ তাহলে টিকে ঠ পি কে সি কে কিউকে আমরা কী বলতে পারি খ বলতে পারি তো এইভাবে যদি উচ্চারণ করো তাহলে তুমি কিন্তু অনেক কিছু শিখতে পারবা সো গো তো নিউ ভকেবুলারিস নতুন শব্দ ভাণ্ডার অ্যাপ্রিসিয়েট অ্যাপ্রিসিয়েট মানে প্রশংসা করুন বা প্রশংসা করা এভাবে মুখস্থ করবে ইলডারলি বৃদ্ধ কনভার্সেশন কথোপকথন আমি আবার বলতে যাও কনভার্সেশন কথোপকথন ডাইরেকশন অভিমুখ বা পরিচালনা করা লেটার বা লেটার পরে রিলেশনশিপ সম্পর্ক অ্যাকোয়েন্টেন্স 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 মানে পরিচিতি পার্কিং যা বলে থাকি আমরা পার্কিং গাড়ি রাখার স্থান আচ্ছা গার্ড মানে প্রহরী ডিসঅ্যাবিলিটি ডিসাবিলিটি মানে অক্ষমতা গার্ডেনার গার্ডেনার মানে মালিক গার্ড গার্ড থেকে গার্ডেনার মানে মালিক রেকগনাইজড রেকনাইজড মানে চিনতে পারা বা চিন চেনা বা কোনো কিছু চেনা ইজ ট্রেঞ্জার অপরিচিত কমপ্লিমেন্ট আমরা যা বলে থাকি যেমন আমরা কমপ্লিমেন্ট এটা তোমরা বলতে পারো কমপ্লিমেন্ট মানে প্রশংসা শপিং মল শপিং মল মানে বিনোদন পার্ক বা খেলার স্থান এগুলো আমরা বলতে পারি তো শপিং মল মানে বিনোদন পার্ক বলবা এমফলাইট ইমফলাইট যার অর্থ হচ্ছে অসভ্য আর যদি আমরা বলি পলাইট ইম আইএম এটাকে যদি বাদ দিই তাহলে হবে পলাইট মানে সভ্য সো অসভ্য ডিম হচ্ছে ইম পলাইট রেজার্ভ রেজার্ভ মানে হচ্ছে সংচিত বা সংরক্ষিত তহবিল তো ইস এভরিওান স্টুডেন্ট অবশ্যই তোমরা কিন্তু আমার সাথে বারবার প্র্যাকটিস করবে আর ভিডিওটা যদি এ টু জেড দেবে ইনশাল্লাহ তোমার উচ্চারণ কারোর কাছ থেকে শিখে নিতে হবে না ওয়েলবিং মানে মঙ্গল বা ভালো অ্যাভয়েড অ্যাভয়েড মানে হচ্ছে এড়াতে বা এড়িয়ে যাওয়া কি যাওয়া এড়িয়ে যাওয়া মানে সেরে চলে যাওয়া এটা বলতে পারি বা না দেখার ভান করা এখানে এটা বলা অ্যাভয়েড মিসটেক যা আমরা বলে থাকি মিস্টেক মানে ভুল ইন্ডিকেট ইন্ডিকেট যা আমরা বলে থাকি ইন্ডিকেট মানে নির্দেশ করুন বা করা রিলেশনশিপ রিলেশন মানে সম্পর্ক সিম মানে মনে হয় বা মনে সিম মানে কি মনে হয় মানে কি মনে হয় ফ্যামিলিয়ার ফ্যামিলিয়ার মানে পরিচিত বা পরিচিতি ফ্যামিলিয়ার ফ্যামিলি হলে যদি আমরা ফ্যামিলি বলে থাকি তাহলে একটা আমাদের পরিবার আর ফ্যামিলিয়ার মানে পরিচিত সিগনিফাই সিগনিফাই মানে বোঝানো বা কোনো কিছু বুঝতে পারা বা বোঝানো এক কথা ফরগেটফুল মানে বিস্মিত এক ফরগেট মানে ভুলে যাওয়া আর ফর গেটফুল মানে বিস্মিত হওয়া হওয়া মানে তো বিস্মিত হয়ে গেছে হঠাৎ করে এমন কিছু থেকে জাস্টেই নার্সারি মানে হচ্ছে শিশুশালা বা শিশু পাঠশালা বলতে পারি শিশুর ঘর এটাও বলতে পারি পারচেস পারচেস যা আমরা বলতে থাকি পার্চেস মানে ক্রয় করা গেইস গেইস মানে হচ্ছে অনুমান করা এই তুমি গেইস করো মানে কি অনুমান করো ডাইরেকশন ডাইরেকশন মানে অভিমুখ বা উপদেশ দেওয়া আচ্ছা ইনিশিয়েটর ইনিশ আমরা অনেকে বলে থাকি কিন্তু এটা ইনিটিয়েটর না এটা বলবা হচ্ছে ইনিশিয়েশ ইনিশিয়েটর ইনিশিয়েটর যদি ইনিটিয়েটর বলো যদি না পারো নো প্রবলেম এটাই বলে দাও সমস্যা নাই সূচনাকারী বা অনুষ্ঠাতা তো আমি উচ্চারণ আবার বলি দেখো ইনিশিয়েটর ইনিশিয়েটর এবার আসি আমরা পারসেপ পারসেভড পারসেভড মানে অনুভূত কোনো কিছু অনুভূত আর অনুভূতি আমরা তো ফিল বলতে পারি অফকোর্স অফকোর্স যা আমি আসল উচ্চ যদি বলি তাহলে হবে অফকোর্স অফকোর্স মানে অবশ্যই কিউ কিউ মানে সারিবদ্ধ কোনো কিছু এক লাইনের রাখলে আমরা বলি এই এক লাইন করো বা হচ্ছে একটা সারিবদ্ধ করো বাংলায় সেটা বলা হয় কিউ কিউ ফেব্রুয়ান স্টুডেন্ট এইটা ছিল তোমাদের আজকের ক্লাস সিক্সের প্রথম টকিং টু পিপল মানুষের সাথে কথা বলার হচ্ছে নাম্বার ওয়ান কী ছিল নাম্বার ওয়ান এরপরে আমি তোমাদের ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমাদের যেটা দিচ্ছি এরপরে তোমাদের যেটা আমি তোমাদের কাছে প্রেজেন্টেশন করব ইনশাল্লাহ আমি মনে করি অন্যান্য যতগুলো ভিডিও দেখেছো সেই ভিডিও তুলনায় আশা করি তোমার একটু হলেও বুঝ আসবে ক্লাস সিক্সে দেখো ওয়ান পয়েন্ট ওয়ান এর পরবর্তী ভিডিও আমি তোমাদের জন্য মেক করবো ওয়ান পয়েন্ট ওয়ান ইনশাআল্লাহ ছুটির মধ্যে হলেও তুমি একটা বার যদি তোমরা পড়ো ইনশাআল্লাহ তোমাদের ভালো লাগবে ভালো লাগবে লাগবে তো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবা না আর সবসময় একটা কথা বলি ইফ ইউ ইম্প্রুভ ইউর লাইফ ইফ ইফ ইউ ইম্প্রুভ ইউর পার্সোনালিটি বা ইফ ইউ ইউর ইমপ্রুভ ইউর লাইফ দেন ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ তাহলে তোমার কী শিখতে হবে ইংলিশটা শিখতে হবে ইংলিশ শেখা সারা কোনো উপায় নেই বর্তমান যুগে ইংলিশ যে কোনো মূল্যে তোমাদের শিখতে হবে সো প্লিজ এভরিডে তোমার যা ইচ্ছা একটা দুইটা করে ওয়ার্ড মুখস্থ করো ইনশাআল্লাহ ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবে সো ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার করতে অবশ্যই ভুলবে না তো ভালো থাকো সুস্থ থাকো ইনশাল্লাহ আবার দেখা হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লা